এক নাবালিকাকে উদ্ধার করলো আরামবাগ থানার পুলিশ। জানা গেছে ওই নাবালিকার বাড়ি আরামবাগ থানার বেহালা বাজারে। 1 এপ্রিল দোকান যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর থেকেই তাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর ওই নাবালিকার বাবা আরামবাগ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। তারপরেই পুলিশ তদন্তে নেমে সোমবার দুপুরে মাধবদিহি থানা এলাকা থেকে তাকে উদ্ধার করে। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনাদের এলাকায় আপনাদের সেবার জন্য আমরা প্রস্তুত। যে কোনো অনুষ্ঠানে স্টিল ও ভিডিও ফটোগ্রাফি, ডিজিটাল ফটো অ্যালবাম, 5 মিনিটে পাসপোর্ট ছবি, ল্যামিনেশন, সাদা কালো ছবি থেকে কালার ছবি, অনুষ্ঠানের যে কোনো ধরনের কার্ড, কালার জেরক্স, ইলেকট্রিক ও টেলিফোন বিল জমা, পাসপোর্ট ও প্যান কার্ডের অ্যাপ্লিকেশন, মোবাইল ও ডিটিএইচ রিচার্জ, ফ্লেক্স ও ব্যানার প্রিন্টিং, ইন্টারনেট অনলাইন ফর্ম ফিল আপ সহ বিভিন্ন কাজ পাবেন একই ছাদের তলায়। স্টুডিও সাহা, ঠিকানা মিরেপোতা বাজার, কাইতি রোড, ক্যানেল পোলের কাছে। যোগাযোগ করুন 9775728465 নম্বরে। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।